ধর্মতলায় ওয়াই চ্যানেলে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চ, সেখানে রূপা গঙ্গোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে উপস্থিত হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি, বিস্তারিত বলবেন এই বিষয়ে। দীপক, দেখো গোটা রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি নিয়েছে, ব্লক স্তরে, ওয়ার্ড স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে। রাজ্য স্তরে যে বিক্ষোভ কর্মসূচি সেটা আজকে নিয়ে তৃতীয় দিনে পড়লো। প্রথম দিন ছিল রানী রাসমণিতে, সেই বিক্ষোভ মিছিলে সেখানে মঞ্চ বাড়তে দেওয়া হয়নি বলে তারা চলে এসেছে ওয়াই চ্যানেলে। গতকাল থেকে তারা ওয়াই চ্যানেলে শুরু করেছে এখানে বিক্ষোভ। আজকে বিক্ষোভ কর্মসূচিতে একটু আগেই এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগেই এসে পৌঁছেছেন বিজেপি নেত্রী এবং দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গাঙ্গুলী, এছাড়া রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ একাধিক রাজ্য স্তরের নেতৃত্ব। তাদের মূল বক্তব্য বা দাবি বলতে পারো, গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে পূর্ব ঘোষিত, সেই কর্মসূচির মূল দাবি হচ্ছে যে চোর ধরো জেল ভরো, এই স্লোগান নিয়ে তারা বসেছে। তাদের বক্তব্য, যারা যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের জেলে ঢোকাতে হবে, এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, একাধিক দাবি নিয়ে তারা এই আন্দোলনে নেমেছে। ফলে আগামী প্রায় এক সপ্তাহ ধরে টানা এই আন্দোলন চলবে এই দাবিতে। ধন্যবাদ দীপক। তোমাকে ছিল না কিন্তু তার বর্তন ঠিকঠাক হয়নি। পশ্চিমবঙ্গে যেটা বলছিলেন কিছুক্ষণ আগে আমাদের নেতৃত্ব, যে 2000 টাকার নোট পাওয়া যাচ্ছিল না, সেগুলো খুঁজে খুঁজতে খুঁজতে দেখা গেল অনেক ঘরে বাক্সবন্দি হয়ে পড়ে আছে। আজকে সেই হিমশৈলের চূড়াটা মাত্র দেখা গেছে, সম্পূর্ণ পাহাড় কিন্তু আজকে এখনো অন্ধকারে আছে। হেফাজতের দ্বিতীয় দফায় পার্থ অর্পিতাকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ ইডির। কার টাকা, কে রেখেছিল অর্পিতার ফ্ল্যাটে? পার্থ অর্পিতার নামে কতগুলি সম্পত্তি রয়েছে? পার্থ অর্পিতার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে? 10 বছর ধরে কি কাজ করত অপা ইউটিলিটি সার্ভিসেস? পার্থ অর্পিতাকে একেবারে সামনাসামনি বসিয়ে সে কথাই জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপা ইউটিলিটি সার্ভিসেসের ডিড দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এরই পাশাপাশি 9 বছর আগে, সেই 2012 সাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনও ছিল। দুজনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, 2012 সালের 1 নভেম্বর খোলা হয়েছিল মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস। সম অংশীদারে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, দুজনেরই 50% করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, ওই সংস্থার দুটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের, আর তারপর ইডির আধিকারিকরা সেই দুটি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ অর্পিতার ওই সংস্থা গত 9 বছর ধরে কি কি কাজ করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি। ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে 9টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট, 11টি সোনার কঙ্কন, 18 জোড়া কানের দুল, 5টি আংটি, 7টি সোনার হার, সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী, যার আনুমানিক মূল্য 4 কোটি 31 লক্ষ টাকা।